দেশে যেন অবরোধের মৌসুম শুরু হয়েছে। হরতালের দিনগুলো শেষ না হতেই 5ই অক্টোবর থেকে টানা 2 দিনের অবরোধ শুরু হয়েছে। এই পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে নিরাপত্তা রক্ষাকারীরা, যেখানে বলা হয়েছে বাস মালিকরা চাইলে অবরোধের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলে বিশেষ নিরাপত্তা অর্থাৎ এসকর্ট সার্ভিসের ব্যবস্থা করবেন র‍্যাব। মূলত ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ও ঢাকামুখী বাসগুলোকে দেওয়া হবে এই নিরাপত্তা। শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার বলেন, দূরপাল্লার যাত্রীবাহী যান চলাচলে যেন কোনো বাধার সৃষ্টি না হয় সেই ব্যাপারটি নিশ্চিত করবে র‍্যাব। পরিবহন মালিক বা সংশ্লিষ্টরা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সহায়তা দিতে আমরা প্রস্তুত। তিনি জানান, এই পদক্ষেপ সফল করার জন্য কাছাকাছি সময়ে চলাচলকারী 8 থেকে 10টি বাস একই সঙ্গে ছাড়তে হবে। তিনি আরও বলেন, র‍্যাব সদস্যরা বাসগুলোকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এসকর্ট দেবে। বেশিরভাগ বাস মূলত রাতেই চলাচল করে, সেভাবে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি চলছে। সারা দেশে র‍্যাবের 300-এরও বেশি টহল থাকবে। কিছু স্থানে র‍্যাব পুলিশ যৌথ টহল দেবে। নাশকতা বা অবৈধ হামলা চালানোর সুযোগ কেউ পাবে না। এর আগে প্রথম দফা অবরোধের পণ্য পরিবহনে এসকর্ট সার্ভিস দেওয়ার কথা জানায় হাইওয়ে পুলিশ। সেই পরিকল্পনাকে এগিয়ে নিতে পুরো পথে যাত্রীদের নিরাপত্তার সতর্ক প্রহরা দেবেন র‍্যাব সদস্যরা। এদিকে একই সাথে অবরোধকালে নাশকতা ঠেকাতে এবং রাজধানীবাসীর নিরাপত্তায় নানা রকম পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশও। বিএনপি জামাত সহ কয়েকটি দল দ্বিতীয় দফায় 5 এবং 6 নভেম্বর 48 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ছিল প্রথম দফা অবরোধ। এ সময় বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয় বলে জানা যায়। তবে এবারের অবরোধে নাশকতা বা সহিংসতা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজধানীকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ক্রাইম অ্যান্ড অপারেশন হেড সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, নগরবাসীর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। অবরোধে আহ্বানকারীরা প্রকাশ্যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ পাবেন না বলে আমরা মনে করি না। আর চোরাগোপ্তা হামলা ঠেকাতে নানারকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে নগরবাসীকেও সচেতন হতে হবে। কেউ যদি যানবাহনে অগ্নিসংযোগ বা কোনো ধরনের নাশকতা প্রস্তুতি দেখেন, তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ করা হলো। পুলিশের এই কর্মকর্তা জানান, নগরীর গুরুত্বপূর্ণ স্থান সহ বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে, টহল ও চেকপোস্ট থাকবে, সাদা পোশাকে নজরদারি করবেন গোয়েন্দারা। এছাড়াও গুজব বা মিথ্যা তথ্য ছড়ান ঠেকাতে অনলাইনেও চলবে সাইবার টহল। এদিকে অবরোধের শুরুর আগেই বিরোধী দলের নানান কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। জানা যায়, বিএনপি জামাতের ডাকা টানা 48 ঘন্টার অবরোধে কর্মসূচি শুরুর আগের রাত থেকেই সারা দেশে 9টি বাস ভাঙচুরের সংবাদ পেয়েছিল ফায়ার সার্ভিস। পাশাপাশি আওয়ামী লীগের একটি কার্যালয় অগ্নিকাণ্ডে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, আসন্ন নির্বাচনকে ঘিরে গত 28 অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি জামাত ও আওয়ামী লীগ। সেদিন দুপুর থেকেই বিএনপির সমাবেশে আসা লোকজনের সঙ্গে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করলে এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয় এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় পুলিশ নানান পদক্ষেপের মাধ্যমে বিএনপির সমাবেশ পণ্ড করে দেয়। এরপরই সেই সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যের প্রাণ নেওয়া হয় এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চালানো হয়। তখন থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সংবেদনশীল এক অবস্থা বিরাজমান রয়েছে।